মালয়েশিয়ার স্কাইবেট নিউজ। মালয়েশিয়া অবস্থানরত সমস্ত প্রবাসীদেরকে সতর্কবার্তা দিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং রয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশনের অফ পার্সে চলতেছে রাস্তাঘাট এবং কি যানবাহনের মধ্যে। প্রবাস টিভি প্রবাসীদের সাথে চব্বিশ ঘন্টা। আসসালামু আলাইকুম সময়তে ভিউয়ার্স, মালয়েশিয়া স্কাইবেট নিউজ। মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে মালয়েশিয়া অবস্থানরত সমস্ত বিদেশি শ্রমিকদের উপর একটি সতর্কবার্তা দিয়েছেন, যাতে করে প্রবাসীরা যেন পাসপোর্ট বিষয় সংক্রান্ত প্রতারিত না হতে হয়, এ বিষয়ে হচ্ছে বিস্তারিত তথ্য। এবং রয়েছে মালয়েশিয়া থেকে ফিলিপিনের 750 জন অবৈধ শ্রমিককে তাদের নির্দেশে পাঠানো হয়েছে। এবং রয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশনের অপারসি সংখ্যা বৃদ্ধি করতেছে, রাস্তাঘাট ব্লক করে যানবাহন চেক করতেছে, ভিসা পারমিট বা অন্যান্য ডকুমেন্ট চেক করতেছে পুলিশ ইমিগ্রেশন, এ বিষয়ে হচ্ছে বিস্তারিত তথ্য। তাই তো গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেন। দেশমাতে ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং মালয়েশিয়ার প্রতিদিনের সমস্ত আপডেট নিউজ পেতে প্রবাস টিভি ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন, ধন্যবাদ। দেশমাতে ভিউয়ার্স, যে সমস্ত ভাইরা কমেন্ট করতেছেন যে হাউসকিপিংয়ের কাজ কীরকম হবে, কলিং বিষয়ে আপনি হাউসকিপিংয়ে আসবেন, হোটেল ডিপার্টমেন্ট এবং রেস্টুরেন্টে কাজ করবেন অথবা মুরগির পার্মে কাজ করবেন, এ সংক্রান্ত সেক্টরগুলো আলাদা আলাদা করে আমরা ইনশাল্লাহ ভিডিও তৈরি করতেছি। কীরকম কাজ হবে, কত টাকা বেতন পাবেন, কী কী সুযোগ সুবিধা পাবেন, রয়েছে বিস্তারিত তথ্য ক্রমাগতভাবে আমরা ভিডিও আপলোড করব আপনাদের জন্য। তাই তো প্রবাস টিভির সাথেই থাকুন। দেশমাতে ভিউয়ার্স, মালয়েশিয়া ইমিগ্রেশন প্রবাসীদেরকে যে সতর্ক বার্তাটি দিয়েছে, ইমিগ্রেশন বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করতেছে তাদের যে ফেসবুকের প্রোফাইল পিকচার দিয়ে, নাম দিয়ে এবং কি ইমিগ্রেশনের মহাপরিচালকের ছবি বসিয়ে এবং কি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি বসিয়ে হোয়াটসঅ্যাপ, ইমো এবং কি ফেসবুকে বেশ কয়েকটি যে অবৈধ বা যে ইলিগেল অ্যাকাউন্ট চালু করে বিভিন্ন মাধ্যমে প্রবাসীদেরকে বা বিদেশি শ্রমিকদেরকে অফার করতেছে, যারা কিনা লাল সিল পেয়েছেন, যারা বৈধ হতে পারেননি তাদেরকে যে বিচার করে দিতে পারবে, লাল সিল ক্যান্সেল করতে পারবে, ব্ল্যাকলিস্ট ক্যান্সেল করে দিতে পারবে, বিশেষ করে হোয়াটসঅ্যাপ এবং কি ইমোতে চলতেছে এবং মেসেঞ্জারের মাধ্যমে চলতেছে এসব যে তথ্যগুলো আদান প্রদান, এবং কি এরই মাধ্যমে বিভিন্ন দেশের নাগরিকরা প্রতারিত হচ্ছেন। তাদের ইমিগ্রেশন থেকে সতর্কবার্তা দিয়েছে বর্তমান এর সময় কোনো প্রকার বৈধ হওয়ার কার্যক্রম চালু নেই, এবং কি যদি কেউ আপনাদেরকে যে বিশ্বাস করে দেওয়ার কথা বলে টাকা আনতে চায়, আপনারা ভুল করে টাকা পেমেন্ট করবেন না। এবং কি তার পাশাপাশি কোম্পানিদেরকে সতর্ক করতেছে যে সমস্ত কোম্পানিগুলো, যে সমস্ত ব্যক্তিবর্গগুলো যে ইমিগ্রেশনের যে মহাপরিচালক বা ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি বসিয়ে তারা হোয়াটসঅ্যাপ, ইমো ব্যবহার করতেছে এবং কি ফেসবুক ইউজ করতেছে, তাদেরকে সতর্কবার্তা দিয়েছে। ভুল করে কোনো দেশের শ্রমিকদেরকে তারা জিম্মি করে কাজ রাখতে পারবে না। যে সমস্ত কোম্পানিগুলো প্রবাসীদের পাসপোর্ট হোল্ড করে রেখেছে এবং কি নিয়ম অনুসারে মালয়েশিয়া সরকারের যে গভর্নমেন্টের রুলস অনুসারে আপনারা যে ওই সমস্ত কোম্পানিগুলো বিদেশি শ্রমিকদেরকে বেতন প্রয়োগ করতেছে না বা তাদের পাসপোর্ট জিম্মি করে রাখা, তাদেরকে সঠিকভাবে কাজ না দেওয়া এবং কি বাসস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য নিয়ে যে ইমিগ্রেশন কাজ করতেছেন, বিশেষ করে প্রবাসীদেরকে জিম্মি করে রাখা এবং কি প্রবাসীদের কাছ থেকে অর্থ আদায় করে রাখা, এ সংক্রান্ত বিষয় নিয়ে ইমিগ্রেশন খুবই দ্রুত পর্যবেক্ষণ করবেন এবং কি কোম্পানি এবং এজেন্টের উপর অ্যাকশন নেবেন, যারা কিনা বিভিন্ন দেশের শ্রমিকদেরকে জিম্মি করে কাজ করাতে বাধ্য করতেছে, পাসপোর্ট আটকে রাখতেছে, কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু দেশে পাঠাচ্ছে না এবং কি বৈধ অবৈধ শ্রমিকদেরকে কাজে নিয়োগ দিচ্ছে এবং কি বলতেছে যে আপনার বস ভালো উপরতর কাজ করতেছে, কোনো প্রকার ইমিগ্রেশন সমস্যা করবে না, অবৈধভাবেও কাজ করা যাবে। এভাবে অবৈধ শ্রমিকদেরকে জিম্মি করে কাজে রাখতেছে, পাসপোর্ট হোল্ড করে রাখতেছে, ওই সমস্ত কোম্পানির বিরুদ্ধে মালয়েশিয়া সরকার, মালয়েশিয়া ইমিগ্রেশন খুবই দ্রুত পর্যবেক্ষণ করবেন এবং কি অ্যাকশন নেবেন। এবং কি কোনো মাধ্যমে কোথাও হতে কোনো অফার আসলে বৈধ হওয়া সংক্রান্ত বা ইমিগ্রেশনের জটিল বিষয় নিয়ে আপনাদেরকে যে গোপনে কাজ করে দিবে টাকা পয়সা লেনদেন না করতে ইমিগ্রেশন থেকে জানানো হয়েছে। দেশমাতে ভিউয়ার্স, গত 6 সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে 750 জন অবৈধ শ্রমিক, অবৈধ বিদেশি ফিলিপিনের নাগরিককে তাদের নির্দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে, যারা কিনা 2020 সাল থেকে এই পর্যন্ত বিভিন্ন অপার্সতে আটক হয়েছেন বা যে ইমিগ্রেশন ক্যাম্পে রয়েছেন, যেখানে কিনা উল্লেখ করা হয়েছে 638 জন যে পুরুষ রয়েছেন, 81 জন নারী রয়েছেন, 12 বছর বা তার উপরে রয়েছেন 30 জন এবং 1 বছরের বয়সে রয়েছেন 23 জন বা তাদের
23 জন সন্তান। তো সেক্ষেত্রে এ সমস্ত অবৈধ শ্রমিকদেরকে বা বিদেশি শ্রমিকদেরকে পাঠিয়ে দিয়েছে তাদের দেশে ফিলিপিনে। তো সেক্ষেত্রে ফিলিপিন সরকার ভালো কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতেছে। মালয়েশিয়াতে থাকা সমস্ত যে ইমিগ্রেশন ক্যাম্পে সমস্ত ডিপোতে থাকা তাদের বিদেশি শ্রমিকদেরকে বা ফিলিপিনের শ্রমিকদেরকে তাদের সরকার নিয়ে যাওয়ার জন্য মালয়েশিয়া কূটনৈতিকভাবে যোগাযোগ করতেছে এবং মালয়েশিয়া সরকার বরাবর আহ্বান জানিয়েছে। বিভিন্ন সময় ইমিগ্রেশন ক্যাম্পে আটকা পড়া অপারসে আটকা পড়া শ্রমিকদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। আর বর্তমান এর সময় আমাদের বাংলাদেশের শ্রমিক মালয়েশিয়াতে হাজার হাজার যে শ্রমিক বসবাস করতেছেন যারা কিনা বিভিন্ন ক্যাম্পে আটকা পড়ে আছেন, জেলখানে আটকা পড়ে আছেন, আমাদের সরকার, আমাদের মন্ত্রণালয় এবং কি আমাদের হাইকমিশন যদি চেষ্টা করে থাকে তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে যারা কিনা মালয়েশিয়াতে বসবাস করতেছেন, যারা কিনা পেপার ডকুমেন্ট সমস্যা রয়েছে, টিকিট সংক্রান্ত সমস্যা রয়েছে, পরিবার যোগাযোগ করতে পারতেছে না, ওই সমস্ত প্রবাসীদেরকে আমাদের সরকার সরকারি মাধ্যমে কিন্তু তারা নিজ দেশে নিয়ে যেতে পারে এবং কি তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে পারে। যে সমস্ত প্রবাসীরা মালয়েশিয়াতে ছিল তারা কিন্তু রেমিডিস পাঠিয়েছে, তারা কিন্তু একজন রেমিডিস ফাইটার। তো সেক্ষেত্রে আমাদের সরকার উচিত খুবই দ্রুত যে বন্দি শিবির থেকে আমাদের বাংলাদেশের শ্রমিকদেরকে এভাবে ফিলিপিন সরকারের মতো যে সমস্ত ব্যবস্থা করে নিয়ে যাওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। দেশমাতে ভিউয়ার্স, মালয়েশিয়া ইমিগ্রেশন অপারসি প্রসঙ্গে হঠাৎ করে মালয়েশিয়া ইমিগ্রেশনের অপারসির সংখ্যা বৃদ্ধি করতেছে এবং বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে ইমিগ্রেশন অপারসি দিচ্ছেন। আপনারা স্ক্রিনে দেখতেছেন যে কয়েকটি পিকচার যেখানে কিনে উল্লেখ করা রয়েছে তারিখ এবং কি কোন স্থানে ইমিগ্রেশন অপারসি দিয়েছেন, রাস্তা ব্লক করে ইমিগ্রেশন অপারসি দিয়েছেন এবং কি যানবাহন, বাস স্টপ, ট্রেন স্টপও কিন্তু ইমিগ্রেশন চেক করতেছেন। আপনারা স্ক্রিনে দেখতেছেন যে মালয়েশিয়া ইমিগ্রেশনের ভেরিফাই করা ফেসবুক পেজে যেখানে কিনা তারিখ, স্থান, সময় সব কিছু উল্লেখ করা রয়েছে, হঠাৎ করে ইমিগ্রেশন রাস্তাঘাট, গাড়ি, যানবাহন এবং কি বিভিন্ন স্থানে অপারসি দিচ্ছেন, রাস্তা ব্লক করে। বিস্তারিত তথ্য দিব। দেখুন, প্রথমে স্ক্রিনে দেখতেছেন যে আপনার একটি পিকচার যেখানে কিনা রাস্তার মধ্যে দাঁড় করিয়ে বাস স্টপের সামনেই দাঁড় করিয়ে যে ইমিগ্রেশন চেক করতেছে পাসপোর্ট বিষয়ে। এবং ঘটনাটি ঘটেছে গত 6 সেপ্টেম্বর সেগামাত নামের এরিয়াতে। এরপর রয়েছে নেগার সিম্বিলান গাড়ি থামিয়ে রাস্তাঘাট এবং কি বাসের মধ্যে চেক করতেছে। এরপরে দেখুন যে একটি পিকচার যেখানে কিনা নেগার সিম্বিলান বাসের মধ্যে যাত্রীদের পাসপোর্ট ভিসা চেক করতেছে নেগার সিম্বিলান ইমিগ্রেশন পুলিশ। এরপরে দেখুন এখানে আপনার নেগার সিম্বিলান রাস্তা ব্লক করে চেক করতেছে রাস্তাঘাটে যেই অপারসি দিচ্ছে। এরপরে দেখুন আরেকটি পিকচার সেগামাত এরিয়াতে গত 6 তারিখ এবং কি 7 তারিখ দুদিনে অপারসি দিয়েছেন বাসা বাড়িতে। এরপর রয়েছে দেখুন রাস্তাঘাট, এখানে কিন্তু ছোটোখাটো দোকানপাট মিনি মার্কেটে অপারসি দিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন। এরপর রয়েছে দেখুন জহুর বাড়িতে রাস্তাঘাট পাশাপাশি এবং কি যে বাড়িতেও অপারসি দিয়েছেন চেক করতেছেন ভিসা পারমিট বিদেশি নাগরিকদের জহুর বাড়িতে বেশ কয়েকটি স্থানে। এরপর হচ্ছে পুত্রদায়াতেও অ্যাপার্টমেন্ট কন্ডোমিনিয়ামে ইমিগ্রেশন অপারসি দিয়েছেন চেক করতেছেন ভিসা পারমিট। দেখুন পুত্রদায়াতে কয়েকটি স্থানে ইমিগ্রেশন অপারসি দিয়েছে। এরপর হচ্ছে দেখুন আপনার এখানে পেরাকে কনস্ট্রাকশন প্রজেক্টে বা কনস্ট্রাকশন নির্মাণ বিল্ডিংয়ে যেখানে কিনা বিদেশি শ্রমিকরা কাজ করতেছে ওইখানে ইমিগ্রেশন অপারসি দিয়েছেন যে সোমবার 5 সেপ্টেম্বরে। এরপর রয়েছে দেখুন আপনারা বিভিন্ন স্থানে ইমিগ্রেশন দোকানপাটেও অপারসি দিয়েছেন, গ্রেপ্তার করেছেন অবৈধ শ্রমিকদেরকে যেখানে কিনা বিস্তারিত উল্লেখ করা রয়েছে। তো প্রবাসী বাইরে বর্তমান এর সময় হঠাৎ করে ইমিগ্রেশন এ সমস্ত অপারসি দিচ্ছে কেন? এ সমস্ত অপারসি দেওয়ার পেছনে রয়েছে কমপ্লেইন এবং কি ইমিগ্রেশনের হাতে এখনও তথ্য রয়েছে যে বর্তমান এর সময়েও প্রায় 3 লক্ষেরও বেশি বিদেশি শ্রমিক মালয়েশিয়াতে বসবাস করতেছে। মালয়েশিয়া সরকার লম্বা সময় যেই দেশে যাওয়ার জন্য বা বৈধ হওয়ার জন্য সুযোগ দেওয়ার পরেও কিন্তু অনেকেই বৈধ হয়নি, তাই তো এই সমস্ত স্থানে ইমিগ্রেশন অপারসি দিচ্ছেন এবং কি অপারসি অব্যাহত রাখবেন। তাই তো আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে মালয়েশিয়াতে বসবাস করতে হবে। দেশমাতে ভিউয়ার্স, আজকের এই পর্যন্ত। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদ থাকুন। দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।